সনাতন ধর্মমতে কুমারী হচ্ছে শুদ্ধতার প্রতীক। দেবী দুর্গার আরেক নাম কুমারী। এ পূজার মাধ্যমে স্বয়ং মা দুর্গা মানুষের ভেতরে বিকশিত হন। তাই শঙ্খ, ঘণ্টা আর উলুধ্বনির মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে দুর্গা দেবীকে কুমারী রূপে অর্ঘ্য প্রদান করা হয়। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বগুড়ায় কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। শাহজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম এলাকার শ্রীরামকৃষ্ণ আশ্রমে এই পূজার আয়োজন করা হয়। এবছর বগুড়ায় কুমারী মায়ের আসনে বসানো হয় 6 বছর 10 মাস বয়সী সৃজিতা ব্যানার্জি সৃজাকে। কুমারীর বয়স 7 বছরের কম হওয়ায় মালিনী নামে পূজিত হন। পূজা কার্যক্রম পরিচালনা করেন আশ্রমের পুরোহিত বাসুদেব ব্যানার্জি। নৈবেদ্যায় নমঃ, এদেবানুষ্ঠেতদধিপতি দেবায় শ্রীকৃষ্ণায় নমঃ। এই উপলক্ষে সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষের পদচারণায় মুখর হয়ে ওঠে আশ্রম প্রাঙ্গণ। এবছর বগুড়ার 12টি উপজেলায় 695 মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসন ও মন্দির কমিটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। একই চিত্র ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এবছর কুমারী হিসেবে বনগাঁও গ্রামের নূপুর চক্রবর্তী ও অনুরাধা চক্রবর্তীর 7 বছর বয়সী মেয়ে তন্নি চক্রবর্তী অন্নাকে পূজা করেছেন ভক্তরা। কুমারী অন্নার মাধ্যমে দেবীকে আরাধনা করতে পেরে খুশি ভক্তরা। একই সঙ্গে বিশ্বশান্তি কামনা করেন তারা। সবার শান্তি দান করেন, সবাইকে যেন রূপ মুক্তি করেন, এই সমাজে যেন রূপ মুক্ত কলুষিত মুক্ত একটি সমাজ হয় এই প্রার্থনা করি আমি। আমার জীবদ্দশায় আমি এখানে দেখেছি হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন, এই পূজা উপভোগ করেন এবং এই আনন্দময়ী কালীবাড়িকে সুন্দর ও সাফল্য উন্মোচিত করে তুলছেন। বিগত 26 বছর যাবৎ এই কুমারী পূজাটা অনুষ্ঠিত হচ্ছে মৌলভীবাজার জেলা সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই কুমারী পূজা কুমারী মাকে দেখার জন্য, ভক্তি দেওয়ার জন্য হাজার হাজার এই ভক্তগণ সমাগম ঘটছে আনন্দময়ী কালীবাড়িতে। এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা রক্ষার্থে আমরা এবারের যে মানুষজন আসছে তার থেকে দ্বিগুণ মানুষজন আনার জন্য যে প্রক্রিয়া, যে প্রসেস, এই জিনিসটা আমরা করব। আগামী মঙ্গলবার বিজয়া দশমীর মাধ্যমে দুর্গোৎসব শেষ হবে।